হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস টেন হিস্ট্রি চ্যাপ্টার এর কোশ্চেন অ্যান্সার একদম ছোটো প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিলাম এগুলো ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ঠিক আছে শুরু করা যাক এর আগের পাটেও কিছু অ্যান্সার দিয়েছি অবশ্যই পড়বে এখনও দিচ্ছি এরপরেও তিনটে চারটে ভিডিও পরপর তোমাদের থাকবে চ্যানেলে চোখ রাখবে তিন নম্বরের প্রশ্ন এরপরেও থাকবে সো চ্যানেলে চোখ রেখো শুরু করা যাক আর আমি যা যা পড়িয়েছি সব প্লে আছে প্রচুর রচনা দিয়েছি প্লে পাবে প্লে লিস্ট ওপেন করে দেখে নিও শুরু করা যাক ভিডিওটা লাইক করে দিও সবার প্রথমের প্রশ্ন গামবাত্মা প্রকাশিকা কবে প্রকাশিত হয় উত্তর লিখবো আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট পরের প্রশ্ন গামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন উত্তর লিখব হরিনাথ মজুমদার ব্যাকেটে লিখব কাঙাল হরিনাথ নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন প্রাচ্য শিক্ষার একজন সমর্থকের নাম উত্তর লিখব এইচ টি উত্তর নেক্সট পরের প্রশ্ন প্রাচ্যবাদী কাদের বলা হয় উত্তর লিখব লর্ড বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে সরকারি টাকা প্রচলিত দেশীয় ভাষা শিক্ষার খাতে ব্যয় করা উচিত তাদের প্রাচ্যবাদী বলা হতো পরের প্রশ্ন পাশ্চাত্যবাদী কাদের বলা হতো উত্তর লর্ড আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন সরকারি টাকা পাশ্চাত্য কাদের ব্যয় করা উচিত তাদের পাশ্চাত্যবাদী বলে নেক্সট পরের প্রশ্ন কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তর লিখব ওয়ারেন হেস্টিংস নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কত বছর কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর স্যার স্যার উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন জোনাথন ডানকান জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠা করে উত্তর সতেরোশো একানব্বই নেক্সট প্রাচ্যের অক্সফোর্ড নামে কোন কলেজ বিখ্যাত উত্তর লিখব ফোর্ট উইলিয়াম কলেজ নেক্সট প্রথম কোন আইনে ভারতীয় শিক্ষা খাতে এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় উত্তর আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনে নেক্সট প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়েলেসলি নেক্সট প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় উত্তর লর্ড আমহার্স্ট নেক্সট কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয় উত্তর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট থমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন উত্তর লিখব জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি এবং লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন ও শিক্ষা বিষয়ক পরামর্শদাতা ছিলেন নেক্সট প্রশ্ন কিসের দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর মধ্যেকার দ্বন্দ্বের অবসান ঘটে উত্তর মেকলে মিনিটের দ্বারা নেক্সট পাশ্চাত্য শিক্ষা কত খ্রিস্টাব্দে সরকারি শিক্ষানীতি রূপে ঘোষিত হয় উত্তর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোন গভর্নর জেনারেল ইংরাজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেন মানে পাশ্চাত্য শিক্ষাকে আর কি উত্তর উইলিয়াম ব্যান্টিং লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় উত্তর উইলিয়াম কেরি মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ডসকে নেক্সট শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কার দ্বারা প্রতিষ্ঠা করেন উত্তর সেকেন্ড উত্তর লিখবো উইলিয়াম কেরি মার্স ম্যান আর উইলিয়াম ওয়ার্ডের দ্বারা প্রতিষ্ঠা হয় নেক্সট কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় সতেরোশো আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রশ্ন কত খ্রিস্টাব্দে এটা পস হবে এটা একসঙ্গে চলে এসছে বিস পদ অন্তর্শ পস হবে ওকে ওকে কত খ্রিস্টাব্দে বিস পস কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি উত্তর লিখব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নেক্সট পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি উত্তর হেয়ার স্কুল নেক্সট কলকাতায় হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে উত্তর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কলকাতায় হেয়ার স্কুলকে প্রতিষ্ঠা করে উত্তর ডেভিড হেয়ার নেক্সট প্রশ্ন ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে উত্তর আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে উত্তর ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন কোন বছর কার আমলে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয় উত্তর আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে লর্ড আম হার্স্ট হার্স্টের আমলে আম হার্স্টের ওকে আমলে নেক্সট প্রশ্ন স্কুল বুক সোসাইটির দুজন উদ্যোগ সোসাইটির দুটি উদ্যোগ উল্লেখ করো উত্তর ইংরেজি ও ভারতীয় ভাষা ভালো পাঠ্য বই রচনা নেক্সট অল্প দামে বই বিক্রি ও বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার প্রসার ঘর এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এখনের জন্য একটু খুব বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো